আমার শত্রু কেন আমার শাশুড়ি মায়েদের মাঝখানে আমি হয়েছে ঠিক আছে রতে করে শুনবেন ক্যামেরাম্যান ফোকাস করো গত বছরে ঠাকুর আজকে বিসর্জন হয়ে যাবে নতুন একটা মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে রাত 11টা, এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি। বন্ধুগণ, কালকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো এখন ঠাকুর নিতে এসেছি আর আমরা আছি নাগের বাজার। দেখো প্রচুর ঠাকুর আমাদের বাড়িতে আছে, কোজাগরি লক্ষ্মী পুজো, তাই জন্য লক্ষ্মী ঠাকুর কিনতে চলে এলাম নাগের বাজারে। তো এসে দেখতেই পাচ্ছ কত ঠাকুর বিক্রি হচ্ছে, আর ফাইনালি আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে ফেরার পথে এই সুন্দর সুন্দর বড় বড় ঠাকুরগুলো দেখতে পেলাম, ঠাকুরের মুখটা কি সুন্দর। বন্ধুরা, আমি ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীকে, আর যেটা আমাদের বাড়িতে আগেই ছিল, মানে আগের বছর পুজো হয়েছিল সেটাই যো। তো ঠাকুর ঘর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো চলো আবারও তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। এখন আমাদের নাড়ু হবে। এখন সকাল কটা বাজে? 11টা। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণ আসবে 2:30-এর দিকে। এই ধীরে সুস্থে জোগাড় করছি, আর আমরা তিনজনই জোগাড় করছি, মা, আমি আর তোমাদের দাদা ভাই। নাড়ু করতে পারো? মোটামুটি আর কি, দেখা যাক। হর হর মহাদেব, ভোলেনাথ সবকে সাথে। এটা কার কথা? ভোলেনাথ যেখানে আছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাড়িতে পুজো উপলক্ষে তোমাদের দাদাভাই এখন নাড়ু বানাচ্ছে। তোমরা কারা কারা নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকে আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো। এই পুজো সবার বাড়িতেই হয়, তো তোমাদের কার কার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো আছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর এখানে এখন ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে, সুজি হচ্ছে, এখানে 5 রকম সবজি কেটে রেখেছি, তো এটা ভাজবো, আর মা ময়দা মাখছে। মায়ের কিন্তু শরীরটা একদম ভালো না। দেবো আমার মেয়ে আসবে, তারপর মায়ের কাছে নিয়ে যাবো। মায়ের জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, একদম শরীরটা ভালো না, তো যাই হোক আজকে এগুলো করছি। আর স্পেশাল যেটা সেটা হলো লক্ষ্মী পুজোর স্পেশাল হলো নারকেল নাড়ু, সেটাও হয়েছে। সুজি রান্না করার পর ঠাকুরের জন্য এখন ভেজে নিচ্ছি গরম গরম লুচি। আমি বেলে দিচ্ছি আর মা কিন্তু লুচিটা ভাজছে। তোমাদের আগেই বলেছি মায়ের শরীরটা ভালো নেই। আর বন্ধুরা, আমার কিন্তু খুবই ভালো লাগে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। তো বন্ধুরা দেখো, এটা আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কার কার বাড়িতে গোজাগরি লক্ষ্মী পুজো হয় সেটাও আমাকে জানিও। মোটামুটি জোগাড় হয়ে গেছে, এখানে আছে 5 রকম ফল, আর আছে কিন্তু নারকেল নাড়ু। এখানে নৈবেদ্য সাজিয়ে রেখেছে, এখানে একটা আর ওই পাশে একটা রেখেছে। এখানে আছে ঠাকুরমশাইয়ের 5 রকম ফল আর চাল। এখানে আছে চিড়ে মুরকি আর খেজুর। এখানে 5 রকম ভাজা আছে, সবজি ভাজা। এখানে আছে বাতাসা, এখানে আছে লুচি আর সুজি। সুজিটা না আমি বাতাসা দিয়ে করেছি, তো একটু একটু হলুদ হলুদ টাইপের এসে গেছে, দেখো মানে বাতাসায় কতটা রং থাকে। ও দাদা আবার এক গামলা লুচি ভেজে এনেছে, মানে এই লুচিগুলো পরে ভেজে এনেছে। ঠাকুরমশাই কখন আসবে? 2:30-এর সময় ঠাকুরমশাই আসবে, এখন 2:30 বাজতে যায়, মানে আমার কাকিমার বাড়িতে গেছে পুজো করতে, এই জন্য লেট হচ্ছে, তো এরপরে আমাদের বাড়িতে আসবে। তো মোটামুটি জোগাড় হয়ে গেছে, আর এখানে সন্দেশ দই আছে, আর মা ঘটে জল দেয়নি, কারণ ঠাকুরমশাই এসে প্রতিবার জল দেন। তাই আমি জামা কাপড় পরে বসে পড়েছি, মানে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরমশাই এখনো আসেনি, এখন বেজে গেছে 3:05, মানে জানি না কখন আসবে। তো কাকিমার বাড়ি পুজো করতে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলে আসে, এক্ষুনি চলে আসবে। তো মোটামুটি জোগাড় হয়ে গেছে আমাদের পুজোর, আর তোমাদের দাদাভাই আছে ক্যামেরার ওপারে, আমি আছি ক্যামেরার এপারে, আর আমার মা আছে ক্যামেরার সাইডে, আমি ক্যামেরাম্যান ক্যামেরা পেছনে আছি। সবাই রেডি, সবকিছু রেডি করে আমরা সবাই রেডি, ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে। ঠাকুরমশাইয়ের অপেক্ষায় বসে আছি। তো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, আজ খুব ব্যস্ত। সকাল থেকে কতগুলো হলো?
মানে এতগুলো হয়েছে গোনা হয়নি, যাক খুব ভালো। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3:30, ঠাকুর মশাই এসে এখন পূজোয় বসলেন। আমি কিন্তু ধূপ মোমবাতিগুলো এদিকে জেলে দিচ্ছিলাম, তো চলো তোমাদের সাথে পূজোটা শেয়ার করি। ঠাকুর মশাই এখন লক্ষ্মী মাকে আরতি করবেন, তাই আমি পঞ্চপ্রদীপ জেলে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু খুব সুন্দরভাবে আরতি করছেন, আর আমি আরেকদিকে উলু দিচ্ছিলাম। আমাদের বাড়ি কোজাগুড়ি লক্ষ্মী পুজো বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরই ভালো লাগলো। তো এদিকে পুজো শেষ হয়ে গেছে, ঠাকুর মশাই যে নারায়ণশিলা এনেছিলেন ব্যাগে ভরে নিলেন। এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন বাজে 4:30। মা আর তোমাদের দাদাভাই দুজনে প্রসাদ বিতরণের জন্য প্লেটে প্রসাদ তুলছে। তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে 4:30 সময়, আর তারপরে হরিনাম হয়েছে একটুখানি, মানে কীর্তন দল এসেছিলো, কীর্তন হয়েছে, তো এই জন্য আর পরে ক্যামেরার সামনে আসা হয়নি। তো এখন রেডি হয়ে চলে এলাম ক্যামেরার সামনে, যাচ্ছি পাশে একটা দিদার বাড়িতে, নেমন্তন্ন আছে লক্ষ্মী পুজোর। তো চলো আমরা রেডি হয়ে গেছি, আমি আর তোমাদের দাদাভাই দুজনেই যাব। আর পাড়ায় প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, এই জন্য শঙ্খের আওয়াজ, ঘন্টার আওয়াজ পাচ্ছ। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা চলে এলাম দিদার বাড়ি, এসেই প্রথমে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। দিদার বাড়িতে কিন্তু খুব বড় করেই লক্ষ্মী পুজো হয়। তো সবাই ফুচকা খাওয়ার জন্য বসে গেছে, এই একটা কি এই সব লাইন দিয়েছে, কে কটা ফুচকা খেতে পারে বলো। তোমার নাচ কিন্তু সত্যি মানে দারুণ হয়েছে, দারুণ দারুণ। তার সাথে আমার মায়ের চাও, এখানে ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। আমি কিন্তু কাকিদের মাঝখানে, শাশুড়ির মাঝখানে, শাশুড়ি মায়েদের মাঝখানে আমি, সম্পূর্ণ একটা কথা বলি। চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই কাকু কিন্তু ফুচকার আলুটা খুবই ভালো ভাবে, এখানে বলে বলছি না, আমি এই কাকু থেকে খুব সুন্দর ফুচকার আলু। তো ফুচকা খাচ্ছে এখন কিন্তু 10:00 বাজে, রাত্রি 11:30 সময় ডিনার করবে। পরে কিন্তু আরো আইটেম আছে, সেভাবে খেয়ে মুখটা উঁচু করে খা। এই তো কটা হলো রে, কটা হলো? 10:00। বা তোর কটা হলো? হোয়াটসঅ্যাপ। চারিদিকে এখন ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলছে। ভাই এখানে ফুচকা খেতে এসেছে, তো চলো কটা ফুচকা খাই তোমাদেরকে দেখাবো। এটা দেখাতে হবে, ঠিক আছে দেখো, মানে লজ্জা পেয়ে যাবে না পরে আমার খাওয়া দেখে। এই একটা ভাই আর এই একটা ভাই। একটা ভাইয়ের জন্য পাত্রী চাই, প্লিজ একটু যোগাযোগ করবেন।
1 2 3 স্টার ফোকাস করেছি তোদের মুখের উপরে বাবা এর মুখের মধ্যে তো ফুচকাটা একটুখানি লাগলো পুরো নাড়ুর মতো একটু তাকিয়ে খাবি তো নাকি আমার দিকে একদম মানে পুরোহিত পুরোহিত আছে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে তুই তুই প্রস্তুত থাক বিয়ের জন্য এখন ঘড়ির কাঁটায় 11টা তো আমরা সবাই একসাথে ডিনার করতে বসে গেছি এদিকে চলে এলো প্লেট তারপরে চলে এলো গরম গরম নান তার সাথে ছিল কাবলি চানা দেখে শুনে খাবেন লজ্জা করবেন না এরপর চলে এলো গরম গরম বেগুনি পোলাও আর পনিরের তরকারি প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল একটা পাত্রী চাই পাত্রী চাই তোদের কারো চাই তোর পাত্রী চাই কন্টাক্ট করতে বলবো ঠিক আছে এখানে এখানে একটা চাই আর এখানে একটা চাই আর কার চোরও চাই তাহলে ভালো করে তোর প্রকাশ করি কিন্তু ছেলে ভালো আছে ভালোটা কি মার্কে ফেলেছে তোমার পাত্রী চাই কাকিমা আমাকে ধরে মারবে ও বলেছে আমার অসংখ্য আছে আমি ফুচকা খাই খাই ভিখারি হয়ে গেলাম হ্যাঁ ফুচকা এখানে ফুচকার স্টল তাই ফুচকার গল্পটাই দিয়েছে নিত্যানন্দ তো টাটা যাই হোক বাই বাই এরা খেয়ে বাড়ি যাবে তাও দেখো চেয়ার পেয়ে গেছে বসার জন্য দেখো কি গো বাড়ি যাবে না চলো নাকি মানে খাওয়ার ওখানে চেয়ার বাড়ি যাওয়ার আগে একটা মিটিং হচ্ছে কিভাবে বাড়ি যেতে হবে কোন খাওয়াটা মানে কোন খাবারটা বেশি ভালো হয়েছে আরে খাওয়ার সময় এত মন্দির কাছে কোনো দিকেই তাকাচ্ছিল না দিদার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার কোজাগরি লক্ষ্মী ঠাকুরটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম এরপর চলে এলাম বাড়িতে বাড়িটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এরপর চলে এলাম পরের দিন সকালে পরের দিন সকালে আমাদের পুরোহিত জেঠু চলে এসেছে পুজো করতে আর আমাকে কিন্তু পুরো বন্ধুরা পাগলের মতো লাগছে দূর থেকে দেখে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক এখানে পুজো হচ্ছে লক্ষ্মী পুজো কিন্তু একদিন আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো আছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলে এলাম আমাদের মা লক্ষ্মীকে বরণ করতে এখন যাব গঙ্গায় ভাসান দিতে তো কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর লক্ষ্মী পুজো তো একটা দিন তো ভীষণ মন খারাপ দুর্গাপুজো শেষ হয়ে গেল লক্ষ্মী পুজো হয়ে গেল তো চলো বরণ করে নিই মাকে তারপর আবারও ফিরছি ক্যামেরার সামনে ঠাকুর ভাসান দিতে সব পরিবারে যাচ্ছি গঙ্গায় এই ঠাকুরটা ছিল আমার জেঠিমাদের ঠাকুর এর কাজ সবসময় বদমাইশি তো বন্ধুগণ গত বছরের ঠাকুর আজকে বিসর্জন হয়ে যাবে আর এই বছরের ঠাকুর ঠাকুর ঘরে চলে গেল আর যাই হোক চলো গঙ্গার দিকে যাবো এখন এরপর আমরা সবাই মিলে চললাম ঠাকুর ভাসান দিতে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু দারুণ মজা করছি গল্প করছি ফ্যামিলির সাথে যাওয়ার এটাই মজা ঘর শত্রু কেন আমার মনি তুই পারে কথা শুনছিস না কিন্তু মাথা পুরো পাড়া প্রতিবেশীতে থাকে আমার পুরো একদম চার দেওয়ালে ভেতর থাকে আমাদের মতো অনেকেই এসছে এখানে ঠাকুর বিসর্জন দিতে একটা মার নাকি
আর আবারও একটা বছরের অপেক্ষা, মা আবার এক বছর পর আমাদের সবার বাড়িতে আসবে। তো প্রথমে জেঠিমাদের ঠাকুরটা ভাষণ দেওয়া হচ্ছে, তো আর আমাদের ঠাকুরটা ওখানেরই একটা ছেলে ভাষণ দিচ্ছে, কারণ বলল বান আসবে গঙ্গায়, তাই কাউকেই নাবতে দিচ্ছিল না। তো দেখতেই পাচ্ছ মাকে ভাষণ দিচ্ছে, তো জয় মা, তুমি সবার মনস্কামনা পূরণ করো। তো দুটো ঠাকুরই ভাষণ দেওয়া হয়ে গেল। বন্ধুরা, লক্ষ্মী পুজো শেষ, এবার কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের সবার প্রিয় কালী পুজো। আমরা সব পরিবারে এখানে আছি, বৌদি, দাদা, মা, জামাইবাবু, দিদি, এই যে আরেকটা দিদি, আমাদের বড় বৌদি আর আমার পাশে আছে বৌদি। ও বুঝে গেছে সবাই, ঠিক আছে। সবাইকে ভূত বানানো হয়ে গেছে, নেবে নেবে। প্রতিমা বিসর্জন দিয়ে আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো বিসর্জনের পর কিন্তু সবাই মিষ্টি খাওয়ায়, তো আমাদের ছোট ভাই কিন্তু বিসর্জনের মিষ্টি খাওয়ায়নি, বিরিয়ানি খাইয়েছে। তো এটাই আমাদের আজকের রাতের ডিনার। তো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তো চলো, সকলকে জানাই গুড নাইট, এখনের মতো টাটা।